হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্সে আমরা জানি যে আসাম সরকার যে ছাব্বিশ হাজার একচল্লিশটা পোস্টের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট করতে চলেছে সেখানে লজিক্যাল রিজনিং এই সাবজেক্টটা থাকবে আর আজকের এই ভিডিওতে আমরা এই লজিক্যাল রিজনিংয়ের একটা ইম্পর্টেন্ট টপিক যেমন ক্যালেন্ডার রিজনিং এই সম্বন্ধে আমরা আজকে জানার চেষ্টা করব ক্যালেন্ডার রিজনিং এই ভিডিওতে আমরা সহজ ট্রিক্স জানার চেষ্টা করব যাতে এই কোয়েশনগুলো আমরা সহজে সলভ করতে পারি ক্যালেন্ডার থেকে একটা কোয়েশন অবশ্যই থাকতে পারে যদি সে আমরা একটা কোয়েশন প্রথমে জানার চেষ্টা করি যেমন যদি দশ জানুয়ারি যদি দশ জানুয়ারি দুই হাজার বাইশ মানডে হয় যদি দশ জানুয়ারি দুই হাজার বাইশ যদি দশ জানুয়ারি দুই হাজার বাইশ মানডে হয় তবে বিশ বিশ জানুয়ারি দুই হাজার বাইশ কী বার হবে এই রকম কোয়েশ্চন অবশ্যই থাকতে পারে বা বদলায় এও কোয়েশন থাকতে পারে এই রকম কোয়েশন যদি থাকে আমরা কীরকম সলভ করবো এখানে প্রশ্ন করেছে যদি দশ জানুয়ারি দুহাজার বাইশ আমি এখানে দুই হাজার বাইশ ডিজি যাতে করে আপনারা ক্যালেন্ডার বাহরিয়া দুই হাজার বাইশের ক্যালেন্ডারও দেখতে পারেন যে এই কোয়েশনটা তার ট্রিক্সটা ঠিক আছে নি না না যদি দশ জানুয়ারি দুহাজার বাইশ মানডে হয় তবে বিশ জানুয়ারি দুই হাজার বাইশ কী হবে কোয়েশন করছে যদি এইরকম কোয়েশন থাকে মানে সাল একই থাকে ইনি দুই হাজার বাইশ আছে আর ইনও দুই হাজার বাইশ আছে এবং মাসও যদি একই থাকে মানে ইনিও দশ জানুয়ারি আছে ইনিও আছে বিশ জানুয়ারি মাস চাল একই থাকলে আর খালি ডেটটা হচ্ছে আলাদা থাকে তখন যদি আমরা কই দশ জানুয়ারি দুই হাজার বাইশ মানডে আসলো তাহলে বিশ জানুয়ারি দুই হাজার বাইশ কী হবে তখন আমরা কেতাব এই পরের ডেট যেটা আছে ওটা কেতাব প্রথমে লেখাম তারপরে এই আগের ডেটটা লেখামো লেখিয়া আগের ডেটটা কিয়া পরের ডেটটা গিয়ে আগের ডেটটার কেতাবর্ম আমরা মাইনাস করবো যেমন আমি বিশটা কিন্তু দশ গেলে কিন্তু দশ রইব এই দশ ওটারে যেটা আমরা মাইনাস করে বিক্রি হয় এই দশ ওটারে আমরা সাত দিয়া বাক করবো সাত দিয়ে বাক করবো কারণ এক সপ্তাহে আমরা জানি সাত দিন থাকে এই কারণে আমরা এই সাত দিয়ে এই মাইনাস করি যেটা আমরা ভাইছিলাম ওটাকে তা করবো বাক কর্ম যেমন দিলাম সাত দিনে বাঘ দিলে সাত থেকে সাত আমরা রইব গে তিন এই তিন যেটা থাকবো এই তিন যেটা থাকবো ওটা আমরা মানডে ভরে আর তিন আরও তিন দিনও আমরা এটা বয়ম যেমন দিলাম মানডে টুইসডে মানডে ভরে আইবো টুইসডে তারপরে আইব উইডনেসডে ডে তারপরে আইব ডে এই লাস্টর যে বার্থটা থাকো হয়েছে তাজ ডে এই লাস্টর বারটা হইব গিয়া এই বিশ জুন বিশ জানুয়ারি এই বিশ গিয়া এই বিশ জানুয়ারি হইব গিয়া তাজ ডে এই ট্রিক্স ব্যবহার করে আমরা এই কোয়েশনের আনসার সলভ করতে পারি তবে বিশ জানুয়ারি হইব গিয়া তাজ ডে তো ডিয়ার এক্সপিরিয়েন্সে এখন আমরা আরও একটা কোয়েশন সলভ ভরিয়া দেখি যে এটা কি আমরা বুঝতে পেরেছি এখন আর একটা কোয়েশন যদি আমরা নেই তাহলে বলবো যে যদি যদি আট ফেব্রুয়ারি যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ টুইসডে হয় যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ টুইসডে হয় তবে যদি আট ফেব্রুয়ারি দু হাজার বাইশ টুইস ডে হয় তবে চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ কী বার হবে কী বার হবে এইরকম যদি কোয়েশন থাকে সেইম নিয়ম মানে আরও একটা করছি যাতে করিয়া আপনারা জিনিসটা মানে ট্রিক্সটা এবং কোয়েশনটা ভালো করে বুঝতে পারেন যদি আট ফেব্রুয়ারি আগে আসলে জানুয়ারি আসলে আমার কোন ফেব্রুয়ারিতে করিয়া যাতে করি আপনারা বুঝতে পারেন যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ টুইস ডে যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ টুইস ডে হয় তবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ কী বার হবে আপনারা ক্যালেন্ডার দেখে মানে দুই হাজার বাইশ ক্যালেন্ডার দেখে আপনারা এটা যদি আট ফেব্রুয়ারি দুই হাজার বাইশ টুইস ডে হয় তবে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ কী বার হবে ক্যালেন্ডার দেখে আপনারা এটা প্রমাণ করতে পারেন যে টিক্সটা ঠিক আছে না না তাই আমরা নিয়ম অনুযায়ী আমরা কী করব পরের ডেট পরের তারিখ যেটা আছে ওটার থেকে আগের তারিখটা আমরা কি করব বিয়োগ করব পরের তারিখটা অতএব আমরা লিখে নিলাম আগে আর আগের তারিখটা কী তোমার মত গিয়া বিক করবো আগের তারিখটা বিক করলে আমরা গিয়া যদি ফাইমো ছয় আর এক রইল ষোলো ওই ষোলো যেটা আমরা ফাইলাম বিক করিয়া আগের তারিখ থেকে পরের তারিখ বিক করিয়া আমরা যে ষোলো পাইছি এই ষোলোটার আমরা সাত দিয়া কীতা কর্ম আমরা বাঘ দিই সাত দিয়া বাঘ দিতাম কারণ এক সপ্তাহে যে আমরা সাত দিন থাকে এই কারণে আমরা কিতা করছি মানে এটা খালি শুধু যদি সে মাস একই থাকে এবং সালো একই থাকে তখন গিয়ে আমরা এই ট্রিক্সটা ব্যবহার করবো এই সাত দিয়ে আমরা কিতা করবো এইটারে আমরা বাঘ দিব যদি যে আমরা বাঘ সাত দিয়ে বাঘ দেই ষুল্লরে তখন দুই সাথে তখন গিয়ে আমরা ভাবি দুই সাথে সৈ্য সৈধ্য তখন আমরা দুই রইব এই দুই যেটা আমরা অবশিষ্ট পাই এই দুইরে আমরা কীতা করবো এই যেন আমরা যে টুসডে ভাবছিলাম আট ফেব্রুয়ারি যে টুসডে আসলো টুইসডে ফরে আমরা দুইটা টান দিলাম ও প্রথম টানটা ধরিয়ে আনলাম আমরা টুইসডে দেখুন বাড়ায় টুইসডে বাদে আয় উইডনেস ডে ওটা আমরা উইডনেস ডে হইল আর ওটা গিয়া হইল গিয়া আমরা তাস ডে ওটা গিয়া আমরা হইল গিয়া তাস ডে এই যে আমরা পরের বার যেটা এই দুইয়ের পরের বার যেটা আমরা পাইছি থ্স ডে এই তাস ডেটা হইব গিয়া আমরা চব্বিশ ফেব্রুয়ারি অতএব চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ হবে থার্স ডে রকম করে আমরা এই কোয়েশনের আনসার সলভ করতে পারি তারপরে আমরা দেওয়ার তাহলে আমরা সেম নিয়মে আরো একটা কোয়েশন সলভ করিয়া দেখি তিন নম্বর কোয়েশন হিসেবে আরো একটা কোয়েশন সলভ করি যদি যদি নাইন মার্চ অথবা ফার্স্ট আমরা করছিলাম জানুয়ারি দিয়া তারপরে করছি আমরা ফেব্রুয়ারি দিয়ে এখন মার্চ দিয়া করি নাইন মার্চ নাইন মার্চ দুই नाइन मार्च दुईार बस जदि नाइन मार्च डे बस उडनेस डे उडनेस डे 19 मार्च नाइनटीन मार्च 2022 बस बार हो बे। নাইনটিন মার্চ দুই হাজার বাইশ কী বার হবে কোয়েশন হল যদি নাইন মার্চ দুই হাজার বাইশ উইডনেস ডে হয় তাহলে নাইন মার্চ নাইনটিন মার্চ মানে উনিশ মার্চ দুই হাজার বাইশ কী বার হবে একই কোয়েশন একই নিয়মের বুঝার লাগিয়া আরও এক্সট্রা একটা করিতেছি তো এখানে কি প্রশ্নটা কি নাইন মার্চ দুই হাজার বাইশ উইডনেস ডে হয় তাহলে উনিশ মার্চ দুই হাজার বাইশ কী বার হবে এখানে আপনারা ক্যালেন্ডার দিয়ে চেক করতে পারেন যে এটা ঠিক আছে না তাই আমরা নিয়ম অনুযায়ী কেতে পারবো আমরা পরের ডেটটা থেকে আগের ডেটটা রেখে তা মাইনাস করবো যেমন উনিশ মার্চ থেকে নয় মার্চটা কি আমরা কেতো মাইনাস করলে আমরা থাকবো দশ এই দশ যেটা মোটারে আমরা কেতে পারবো সাত দিয়া বাঘ দিব সাত দিয়া বাঘ দিলে একে সাত আমরা রইব তিন এই তিন যেটা আমরা ভাব্য ও তিন ওটারে আমরা না আমরা বার কিপার আসলো উইডনেস ডে আসলো উইডনেস ডে ফলে আমরা মানে আরও তিনটা বা এই পরের তিনটা বার লেখবো উইডনেসডে পরে আইল গিয়া তাসডে তাসডে পরে আইল গিয়া ফ্রাইডে ফ্রাইডে পরে আইল গিয়া স্যাটারডে এই যে স্যাটারডে যেটা এই যে ফোর লাস্টের বার যেটা আমরা অনুভাইছি স্যাটারডে এই স্যাটারডেটা আমরা রইব গিয়া নাইনটিন মার্চ অথব নাইনটিন মার্চ দুই হাজার বাইশ হবে স্যাটারডে নাইনটিন মার্চ দুই বাইশ হবে স্যাটারডে এই নিয়ম ব্যবহার করে আমরা এরকম কোয়েশনের আনসার সলভ করতে পারি যেহেতু যদি মাস শাল এবং মাস একই থাকে আর তারিখটা যদি বদলাই থাকে আর মাস এবং শাল যদি একই থাকে তাহলে এই টিক্সে আমরা এই কোয়েশন সলভ করতে পারি টার এক্সপিরিয়েন্সে সেম নিয়মের আমরা আরো একটা কোয়েশন তাহলে সলভ করে নেই যাতে করি আমরা আরো ভালো করে জিনিসটা বুঝতে পারি আরো একটা কোয়েশন যদি আমরা দৌড়িয়ে নিই যদি जदि टेन जुलाई टेन जुलाई, दुई हज़ार बस जदि टेन जुलाई, दुई हज़ार बस सान्डे यदि मैं जदि दस जुलई दुईार बे तेईस जुलाई दुईजार बस की बार হবে আমাদের কোয়েশনটা হল যদি দশ জুলাই দু হাজার বাইশ সানডে হয় তাহলে তেইশ জুলাই দু হাজার বাইশ কীবার হবে সেম নিয়ম ব্যবহার করবো কারণ এই সালও একই আছে আর এই মাসটাও আমাদের একই আছে তখন কি আমরা সেম নিয়ম ব্যবহার করবো মানে আগের নিয়মে আমরা কর্ম মানে ফোরের ডেট যেটা আছে ফোরের তারিখ যেটা আছে ও তারিখ থেকে একটা করবো আমরা আগের তারিখটারে বিয় করে নিই এখানে হলো দশ জুলাই আগের তারিখটারে আমরা একটা করবো বিয় করবো তেইশ থেকে দশ যদি আমরা বিয়ে করি তখন আমরা তাঁপা তেরো এই তেরো যেটা আমরা অবশিষ্ট বিক করি আমরা পাইছি ওটাতে আমরা সাত দিয়া বাক করি সাত দিয়া বাক করতাম কারণ এই এক সপ্তাহে সাত দিন আছে এই কারণে আমরা এই সাত দিয়া বাক করব সাত দিয়া বাক করলে গিয়ে আমরা ভাইম গিয়া সাত থেকে সাত 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 থেকে সাত তখন গিয়ে আমরা তাঁপ গিয়া অবশিষ্ট তাঁপুক গিয়া ছয় এই ছয় যেটা আমরা রয়েছি এই আমরা কিন্তু আমার মনে তখন দিয়া এই যে আমরা ছয় ফাইভ যেটা বাক্য করিয়া ওটা আমরা কিন্তু আমার মনে সানডে আসে এই সানডে লেখার পরে আরো ছয়টা দিন আমরা লেখো সানডে পরে আইলাম গিয়ে মানডে টুইসডে সানডে পরে আছে মানডে টুইসডে উইডনেস ডে তাসডে ফ্রাইডে স্যাটারডে সানডে পরে আমরা ছয়টা দিন লেখিনতে গেলেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সানডে মানডে টুইসডে উইডনেস ডে তাসডে ফ্রাইডে স্যাটারডে এই স্যাটারডে যেটা আমরা পাইছি স্যাটারডে যেটা লাস্টের দিন আমরা পাইছি অতএব টোয়েন্টি থার্ড মানে তেইশ জুলাই হাজার বাইশ স্যাটারডে হবে তো ডিয়ার এক্সপিরিয়েন্সে আশা করি আপনারা এই কোয়েশন আনসারটা এই ক্যালেন্ডার টিক্সের এই নিয়ম অনুসারে এই কোয়েশন আনসারটা ভালো করে বুঝতে পেরেছেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে করি আমি এই ভালো ভালো আরও ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ আমরা যদি কই যদি দশ জুন দুই হাজার বাইশ যদি দশ জুন দুই হাজার বাইশে যদি দশ জুন দুই হাজার বাইশে মানডে হয় যদি দশ জুন দুই হাজার বাইশ মানডে হয় তাহলে বিশ জুন দুই হাজার বাইশে যদি দশ জুন দুই হাজার বাইশ মানডে হয় তাহলে দশ জুন দুই হাজার বাইশ বিশ জুন দুই হাজার বাইশ কী বার হবে এরকম যদি কোয়েশন থাকে মানে যদি সাল একই থাকে মানে দুই হাজার বাইশ আছে ইকানো ও দুই হাজার বাইশ আছে মাসও একই ইনো দশ জুন আর ইন বিশ জুন তাহলে এই কোয়েশনটা আমরা কীরকম সলভ করব এই কোয়েশন আমরা সলভ করতে গিয়া যদি মাস একই থাকে সালও একই থাকে তাহলে আমরা কীটা করবো বাদের যে তারিখটা থাকবো এই তারিখটা কি আগের তারিখটা আমরা কীটা করবো প্রথমে বিয়োগ কর্ম যেমন ধরিয়ে নিই ওখানেও বিশ জুন আছে এই বিশ জুনটাকে আগের দশ জুনটারে বিক করলে আমরা থাকবো দশ এই দশটারে আমরা সাত দিয়া ভাগ করব সাত দিয়ে আমরা বাক করতাম কারণ এক সপ্তাহে সাত দিন থাকে এই কারণে আমরা সাত দিয়া এটারে ভাগ করলাম সাত দিয়ে বাক করলে সাত সা সাত আমরা হাতে থাকবো গিয়ে তিন এই তিন যেটা থাকবো ও তিন ওটা ও মানডে ফরে আমরা তিনটা আর বাড়াই যেমন মানডে তিনটা ফুটা দিলাম মানডে পরে আইব টিউসডে তারপরে আইব উইডনেসডে ডে তারপরে আইব থার্সডে অতএব এই থার্স ডেটা হইব গিয়া এই থার্সডেটা হইব গিয়া এই থার্সডেটা হইব গিয়া বিশ জুন এই থার্স ডেটা হইব বিশ জুন এইরকম এই কোয়েশনটা সলভ করতে হবে